वेलकम व्यूअर्स, आज के आमरा आपनादेर के शेखाबो किभावे एकटी एसी सठिक नियमे खुलते हय जाते आपनादेर गैसटी लस ना हय। एर जन्य आजके रे भिडियोटी करा। तो अनेक समयते देखि अनेके गैस लक करते गिये गैस छेड़े देय, तो एई उद्देश्ये आजके भिडियोटी करलाम। तो आपनारा सठिक नियमे गैस लक करा शिखे जान। तो प्रथम आमरा एसीटिके अन करार पर आउटडोरे चले आसलाम। आउटडोरे এসে আমাদের আউটডোরটা চলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের আউটডোরটি কিন্তু এখনো চলে নাই, আমাদের 3 মিনিট সময় নেবে। অনেক সময়তে দেখবেন 1 মিনিটের মধ্যে চালু, অনেক সময়তে দেখবেন সাথে সাথে চালু হয়ে গেছে, আর অনেক সময়তে 3 মিনিট সময় নেবে। তো আমাদের 3 মিনিট সময় নেবে। তো আমরা এখানে পাইপ দেখাই, উপরেটা হলো ডিসচার্জ, নিচেটা সাকশন। তো আপনারা ডিসচার্জ সাকশন জানা থাকতে হবে আপনাদের এই কাজটি করতে হলে। তো আপনারা প্রথম চিকন যে ডিসচার্জ পাইপটি দেখালাম প্রথম, সেই পাইপটি আপনারা লক করবেন। ডিসচার্জ লক হলে এরপর সাকশন লক করার টাইম থাকবে হলো আপনার 5 সেকেন্ডের মধ্যে সাকশনটি লক করতে হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, আমাদের আউটডোরটি চালু হয়নি। তো আমাদের আউটডোরটি চালু হয়ে গেছে, এখন আমরা গ্যাস লক করব। তো আমাদের পাইপ কিন্তু ঠান্ডা আছে। তো আমরা গ্যাসটি লক করার জন্য 5 নম্বরের লিঙ্গি নিয়ে নিয়েছি, উপরেটা আমরা লক করব। তো আপনারা যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি কাজ করেন, যতবার ইচ্ছা আপনারা এসি খোলান লাগান, আপনাদের কিন্তু গ্যাস এক ফোঁটাও লস হবে না, আপনাদের গ্যাস এক ফোঁটাও বের হবে না। তো আপনারা ডিসচার্জটি ভালোমতো লক করে নেবেন। আমি কিন্তু ভালোমতো লক করে নিয়েছি যাতে লিকেজ না হয়। তো আমাদের 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা সাকশনে হাত দিয়ে দিয়েছি। তো আপনারাও 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যেই একটু সময় দিবেন যাতে গ্যাসটা টানার জন্য আপনার কম্প্রেসারে চলে আসে। তো আমরা 5 সেকেন্ড সময় নিয়ে এরপর আমরা কিন্তু লক করে শুরু করে দিয়েছি। আর লক হয়ে গেলে আপনাদের সাথে সাথে কিন্তু এসিটি বন্ধ করে দিতে হবে। যদি সাথে সাথে বন্ধ না করেন কম্প্রেসারটি ইফেক্ট করবে। তো আমাদের লক হয়ে গেছে, আমাদের এসিটি কিন্তু অফ করে দিতে বলা হয়েছে, তো অফ করে দিয়েছে। তো আমাদের এখন বাড়তি যে লাইনগুলো আছে সেগুলো খোলার পালা। তো আপনাদেরকে প্রমাণ দেখাই, আমরা যে গ্যাসটা লক করছি আমাদের কিন্তু এক ফোঁটাও গ্যাস লস হয়নি। তো আমরা ডিসচার্জটি আপনাদেরকে খুলে দেখাবো। প্রথম আমাদের ডিসচার্জ দিয়ে কিন্তু গ্যাস পাইপ নাটটি খুলে কিন্তু বোঝা যাবে যে আমাদের গ্যাসটি লক হয়েছে কিনা। আমরা লুজ দিয়ে নিলাম, এরপর আমরা নাটটিকে খুলব। তো দেখলে বিশ্বাস যাবেন না যে এক ফোঁটাও গ্যাস লস হয়নি, ওটা ব্যাপার টেনেছে কিন্তু। তো এখানে এক ফোঁটাও গ্যাস লস হয়নি, আমাদের জিনিসটা আরও বেগম হয়ে আসছিল ভিতরে। তো যা আসছিল প্যাকেট সব কিছু কিন্তু চলে গেছে। তো এরপর আমরা উপরের যে কানেকশনটি আছে মিডিয়া এসি কানেকশনটি আমরা দেখে নিই কীভাবে করা হয়েছে। এখানে তো এখানে রেড তারটা সেটি কিন্তু 1 দেওয়া আছে, আপনার এখানে থাকবে হলো 1 এবং 2 এন। তো আমরা 1 এর লাইনটি খুলে ফেলেছি, এখন 2 এর লাইনটি খুলব। তো আমাদের 2 এর লাইনটি কিন্তু খোলা হয়ে গেছে। এরপর আমরা গ্রাউন্ড লাইন যেটি বডিতে লাগানো ছিল সেটিকে খোলার চেষ্টা করছি। তো আমাদের সেটিও কিন্তু খোলা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ক্লিপটিকে খুলে ফেলবো যাতে আমাদের তারটি বের হয়ে যায়। আমাদের খোলা হয়ে গেছে। এরপর আপনাদের একটা টিপস দেই, এই টিপসটি আপনারা কাজে লাগাবেন সবসময়তে যাতে আপনাদের এসিটি কখনোই নষ্ট না হয়। তো আপনারা এখানে দেখছেন আমি পলি দিয়ে কিন্তু বান্ধা দিছি। এই পলি দিয়ে বান্ধার কারণ কি আপনারা জানেন? না জানলে কমেন্ট করবেন। তো আমি কমেন্ট করার দরকার নেই, আমি এখনই বলে দিচ্ছি। তো এখানে আমরা পলি দিয়ে বাঁধছি, আর নিচেটাও কিন্তু আমরা পলি দিয়ে বেঁধে দিবো। তো এটি বান্ধার কারণ হলো অনেক সময়তে দেখবেন যে আপনারা এসিটা খুলেছেন, তো এক সপ্তাহ দুই সপ্তাহ অনেক সময়তে এক মাসও পরে থাকে এসিটা, কাস্টমারে লাগায় না। তো আমরা এটা এর জন্য কিন্তু বাঁধে দিছি যাতে কোনো পানি বা ময়লা টয়লা না যায়। তো আমাদের এসি খোলার প্রসেস কিন্তু দেখলেন। তো আমরা এখন এসিটিকে ওপর থেকে নামাবো এবং কানেকশন সব খুলে ফেলবো। তো দেখেন আপনারা ফুল ভিডিওটা। তো আমরা এখানে আউটডোরটি কিন্তু নামানোর চেষ্টা করতেছি, আমাদের কিন্তু হাত দিয়ে আমরা লাগু পাচ্ছি, এর জন্য কোনো চেয়ার বা মইটাই কিছুই লাগে নাই। তো আপনারা যখন আউটডোরটা নামাবেন খুব সাবধানতার সাথে নামাবেন যাতে আপনাদের আউটডোরটা পরে না যায়, কারণ পরে এলে কিন্তু আউটডোরটা ক্ষতি হবে এবং আপনাদের কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হবে। আমাদের আউটডোর খোলা হয়ে গেছে, আর এসি খোলা কিন্তু একদম সহজ, আপনাদের যেভাবে দেখাইলাম এভাবে কিন্তু কোনো পেরেশানি নেই। তো আমরা এখন অ্যাঙ্গেলটি খুলব, আর ওপরে যে লাইনটি ছিল পাইপটি সেটি আমরা খুলে ফেলেছি। আর এই হলো আমাদের আউটডোরটি, আর এখানে অ্যাঙ্গেলটা খোলা হলে আমাদের কিন্তু বাইরের কাজ শেষ। আর উপরে যে পলি পাইপটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমরা পলি দিয়ে বাঁধা দেবো।
এরপর চলে আসলাম আমাদের ইনডোরে। ইনডোরে কিন্তু এখানে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হোয়াইট সিমেন্ট মারাছিল, আমরা সেই হোয়াইট সিমেন্টটা খুলে ফেলেছি আমাদের ইনডোর পাইপটা বের করার জন্য। তো আমরা এখন ইনডোরটাকে খুলে ফেলবো। তো ইনডোরটা খোলানোর জন্য উপরমুখী ঠেলা দিলে, এরপর আমরা টান দিলে কিন্তু আমাদের ইনডোরটি ইজিলিভাবে খুলে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা নিত্য প্রায়ই আপলোড দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য, এবং আমাদের একটু সাপোর্ট করবেন।